মুক্তিযুদ্ধ, আমাদের অস্তিত্ব, সেলুলয়েডে নানা সময় নানা গল্প উঠে এসেছে মুক্তিযুদ্ধের গৌরব গাথা নিয়ে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মাসেই শোনা গেল মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সিনেমা নির্মাণের ঘোষণা। সিনেমার নাম JK 1971। আহমেদ তাওকির জানাচ্ছেন বিস্তারিত। আমি আমার প্রাণের বিনিময়ে হইল মুক্তিবাহিনীর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের জায়গা করে নেওয়া গল্পের নাম মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ নিয়ে দশকের পর দশকে নির্মিত হয়েছে নানা ধরনের চলচ্চিত্র, তবে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের অবদান কিংবা অংশগ্রহণ নিয়ে নির্মিত হয়নি কোনো চলচ্চিত্র। এবার সূচনা হলো তেমন এক গল্পের। 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সিটি অব কুমিল্লা নামের একটি বোয়িং 720B বিমান অবতরণ করল প্যারিস অর্লি বিমানবন্দরে। বিমানটি লন্ডন থেকে প্যারিস, রোম ও কায়রো হয়ে যাবে করাচি। নিরাপত্তা বলাই পেরিয়ে বোয়িংটিতে উঠে বসলেন ফরাসি যুবক জেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি ঘটালেন দুঃসাহসিক এক ঘটনা, হলেন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। বাংলাদেশের সংবাদ মাধ্যমেও অবশেষে খবরের শিরোনাম হলেন তিনি। ভুবন মাঝি এবং গণ্ডি খ্যাত নির্মাতা ফখরুল আরিফিন সেলুলয়েডে ফ্রেম বন্দির স্বপ্ন দেখলেন সেই ঘটনা। গতকাল গণমাধ্যমের ক্যামেরায় জানালেন জেকে 1971 এর বাকি গল্প। এই প্লেনটা হাইজ্যাক করে সে 20 টন জরুরি ওষুধ এবং খাদ্য চায় আমাদের বাংলাদেশি শরণার্থী শিশুদের জন্য, এবং ফাইনালি এই সন্ধ্যার দিকে তার হাইজ্যাকিংটা কমপ্লিট হয় এভাবে যে ওষুধটা দিয়ে দেওয়ার নাম করে পুলিশের ড্রেসে লোকজন উঠে যে তাকে অ্যারেস্ট করে এবং তাকে 5 বছরের জেল দেয়। কিন্তু ফ্রান্স সরকার তার এই কজটাকে মেনে নেয় এবং 8ই ডিসেম্বর বাংলাদেশে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশ থেকে একটা বিশাল বড় এইড পেয়েছে। সেই বিষয়ে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক চলচ্চিত্র যেটা আমরা তৈরি করার চেষ্টা করছি, যিনি প্রোটাগনিস্ট অর্থাৎ যিনি জকে ক্যারেক্টারটা করছেন তাকে ফাইনাল করেছি। তার নাম সৌরভ সুব্রদাস, হি ইজ ফ্রম ক্যালকাটা। আর হচ্ছে যিনি ক্যাপ্টেন তাকে ফাইনাল করেছি, তাকে আপনারা সবাই চেনেন, তিনি সব্যসাচী চক্রবর্তী। জেকে 1971 এর চিত্রনাট্য তৈরি করেছেন মাসুম রেজা। সিনেমায় থাকছে মাত্র একটি গান। ইংরেজিতে রচিত গানটির লেখা ও গাওয়া নাসিম আলী খানের, সঙ্গীত পরিচালনা পার্থ বড়ুয়ার। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী মাসে। মুক্তিযুদ্ধের এই সিনেমার গল্পটা ঠিক চেনা জানা নয়, কেনই বা এই সিনেমা। তারকে যত স্বীকৃতি দেওয়া হয় এই 50 বছরে, তার কাজকে আমরা তুলে ধরতে চাই পৃথিবীর সবার কাছে। 3 ডিসেম্বর 1971-এর দুঃসাহসিক এই ঘটনা 3 ডিসেম্বর 2021-এ দেখা যাবে পর্দায়। এই সিনেমার মাধ্যমেই হয়তো আমাদের মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুর দুঃসাহসিক এই গল্প জীবন্ত থাকবে অগণিত দিন। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।